আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমরা অনলাইনে করোনা টিকার জন্য রেজিস্ট্রেশন করতে পারি, অর্থাৎ আমরা কিভাবে কোভিড-19 করোনা টিকার জন্য আমরা অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারি। তো আমাদের বয়স যাদের 18-এর উপরে তারা আমরা খুব সহজে অনলাইন থেকে করোনা টিকার জন্য আমরা রেজিস্ট্রেশন করতে পারি। তো এর জন্য আপনাদের যে কাজ করতে হবে সেটা হলো সুরক্ষা.gov.bd এই ওয়েবসাইটে আপনাদের যেতে হবে, সেটা হলো https://surakha.gov.bd। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা খুব সহজেই ঢুকতে পারবেন, অথবা আপনারা গুগলে গিয়ে সুরক্ষা লিখলে এটা চলে আসবে। তো আপনারা সুরক্ষা.gov.bd ওয়েবসাইটে চলে আসবেন, তা আসলে আপনারা এইরকম ইন্টারফেস দেখতে পারবেন। এখান থেকে আপনারা বাংলা ইংলিশ এটা চেঞ্জ করতে পারবেন, তো আমি বাংলা রাখছি। তো এরপরে আপনাদের যে কাজ সেটা হলো আপনারা রেজিস্ট্রেশন করতে চাইলে ভ্যাকসিনের জন্য নিবন্ধন করুন, এখানে আপনারা ক্লিক করবেন। তো এরপরে আপনারা এরকম ইন্টারফেস দেখতে পারবেন, এখানে দেখুন লেখা আছে পরিচয় যাচাই, শ্রেণী ধরন নির্বাচন করুন, এখানে আপনারা ক্লিক করবেন। তো এখানে আপনারা ক্লিক করলে অনেক ক্যাটাগরি পাবেন, তো আপনি যেই ক্যাটাগরি আন্ডারে পড়েন সেটা আপনারা সিলেক্ট করবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন 25 বছর ও তদূর্ধ্ব এবং স্বাস্থ্য পরিবার কল্যাণ, এরকম বেশ কিছু ক্যাটাগরি আছে, প্রতিটা ক্যাটাগরি আপনারা পড়ে নেবেন এবং আপনি যে ক্যাটাগরি আন্ডারে পড়েন সেটা সিলেক্ট করবেন। তো আমি এখানে 18 বছর বা তদূর্ধ্ব ছাত্র ছাত্রী এটা আমি সিলেক্ট করলাম। তো এরপরে আপনাদের যে কাজ সেটা হলো জাতীয় পরিচয়পত্র নাম্বার, তো আপনাদের যে ভোটার আইডি কার্ড থাকে সেখানে যে আইডি কার্ড নাম্বার আছে সেটা আপনারা এখানে বসিয়ে দিবেন। তো এরপরে এখানে আপনাদের জন্ম তারিখ, এটা জাতীয় পরিচয় পত্রে যে জন্ম তারিখ দেওয়া আছে সেটাই আপনাদের এক্সাক্ট সিলেক্ট করতে হবে। তো এখানে আমি দিন সিলেক্ট করছি। তো এরপরে আপনাদের এখানে মাস সিলেক্ট করতে হবে, দেন এখানে আপনাদের জন্ম সাল বা বছর এখানে আপনাদের সিলেক্ট করতে হবে। তো এরপরে আপনাদের যে কাজ, এখানে দেখুন ক্যাপচা দেওয়া আছে, এখানে যে লেখাটা দেওয়া আছে এখানে আপনাদের লিখতে হবে। তো এটা আপনারা খুব সতর্কতার সাথে সঠিকভাবে লিখবেন, দেন আপনারা যাচাই করুন, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনারা ঠিক এরকম অপশন পাবেন। তো এখানে আপনাদের বাকি তথ্যগুলো এখানে বসাতে হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মোবাইল নাম্বার, তো এখানে আপনাদের মোবাইল নাম্বারটা লিখতে হবে। তো আমি আমার মোবাইল নাম্বারটা লিখছি। তো দেন এখানে আপনাদের যে কাজ করতে হবে, বর্তমান ঠিকানা, যে ঠিকানায় ভ্যাকসিন গ্রহণ করতে ইচ্ছুক, তো এখান থেকে আপনাদের বিভাগ সিলেক্ট করতে হবে। তো আমি বিভাগ সিলেক্ট করছি, তো আমি খুলনা বিভাগ। দেন আপনাদের জেলা নির্বাচন করতে হবে, তো আপনারা আপনাদের জেলা নির্বাচন করে দিবেন। তো অবশ্যই মনে রাখবেন আপনি বর্তমান যে ঠিকানায় আছেন, অর্থাৎ বর্তমানে আপনি যেখানে আছেন সেই ঠিকানাটা আপনাদের দিতে হবে। দেন আপনাদের উপজেলা নির্বাচন করতে হবে, তো এখান থেকে আপনাদের এক্সাক্ট যে লোকেশন বা সেটার যে থানা বা ইউনিয়ন বা পৌরসভা সেটা সিলেক্ট করতে হবে। তো আমি কুষ্টিয়া পৌরসভা এটা সিলেক্ট করলাম। তো এখানে আপনাদের ওয়ার্ড, এখানে আপনাদের যে ওয়ার্ড নাম্বার সেটা আপনাদের নির্বাচন করতে হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কেন্দ্রে টিকা নিতে ইচ্ছুক, তো এবার আপনাদের যে কাজ করতে হবে, যে কেন্দ্রে টিকা নিতে ইচ্ছুক অর্থাৎ কেন্দ্রের নাম সিলেক্ট করতে হবে। তো এখানে আপনারা সিলেক্ট করলে আপনারা বেশ কিছু কেন্দ্র পাবেন, তো আপনাদের কাছাকাছি বা আপনাদের সুবিধা হয় যে কেন্দ্র আপনারা সেটা সিলেক্ট করবেন। তো আমি এখানে পুলিশ হসপিটাল কুষ্টিয়া এটা সিলেক্ট করছি। এবার আমাদের সর্বশেষ কাজ হলো এখানে চেকমার্ক দেওয়া রাখতে হবে এবং আমরা এখানে ক্লিক করবো যে সংরক্ষণ করুন। তো এখানে আমরা এখন ক্লিক করব। তো এবার আপনাদের যে ফোন নাম্বার সেখানে একটা ওটিপি পাসওয়ার্ড পাঠানো হবে, অর্থাৎ ওয়ান টাইম পাসওয়ার্ড পাঠানো হবে, সেটা আপনাদেরকে এখানে বসাতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের সেই ওটিপি, তো এটা এখন আমি বসাচ্ছি। এই ওটিপি বসানোর পরে এবার আমাদের নিবন্ধন সম্পন্ন করুন, এখানে আমাদের ক্লিক করতে হবে। তো দেখুন এখানে আমাদের লেখা আছে কোভিড-19 ভ্যাকসিন নিবন্ধন সম্পন্ন হয়েছে, অর্থাৎ আমাদের এই নিবন্ধন সম্পন্ন হয়েছে, তা আমাদের রেজিস্ট্রেশন কিন্তু কমপ্লিট হয়েছে। তো এবার যদি আমরা টিকা কার্ড সংগ্রহ করতে চাই, তো এখানে আমাদের ক্লিক করতে হবে টিকা কার্ড সংগ্রহ। তো এখানে আমাদের জাতীয় পরিচয়পত্র নাম্বারটা এখানে বসাতে হবে, তো আমি সেই নাম্বারটা বসাচ্ছি। তো এরপরে আপনাদের জন্ম তারিখটা, এক্সাক্ট ভোটার আইডি কার্ডে যেটা ছিল সেটা আপনাদের সিলেক্ট করতে হবে, তারপর মাস এভাবে সিলেক্ট করে নেবেন, দেন বছর অর্থাৎ কোন সালে জন্মগ্রহণ করেছেন সেটা সিলেক্ট করে নেবেন। তো তারপরে এখানে উপরে লেখাটা আপনাদের সঠিকভাবে লিখতে হবে। তো এখানে আপনারা দেখুন একটা ওটিপি আপনাদের ফোন নাম্বারে পাঠানো হবে, তো সেটা আপনাদের এবার বসাতে হবে। তো আমার ফোন নাম্বারে যে ওটিপিটা আসছে সেটা আমি এখন বসাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার ভ্যাকসিন কার্ড কিন্তু চলে এসেছে। তো আমরা যদি চাই এই ভ্যাকসিন কার্ডটা কিন্তু সহজেই ডাউনলোড করতে পারি, জাস্ট আমাদের এখানে এই ডাউনলোডে ক্লিক করলে আমাদের ভ্যাকসিন কার্ডটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো দেখুন আমাদের ডাউনলোড হয়ে গেছে। তো এবার যদি আমরা এটা ওপেন করি তাহলে দেখুন, তো দেখতে পাচ্ছেন এটাই হলো আমার সেই কোভিড-19 টিকাদান কার্ড। তো এটা হলো সেই করোনা টিকার এই কার্ড, এবং আপনারা যখন করোনা টিকার দিতে যাবেন তখন এই কার্ডটা অবশ্যই সাথে নিয়ে যাবেন।
আপনারা কবে টিকা নিতে হবে সেটা কিন্তু আপনাদের এসএমএস এ জানিয়ে দেওয়া হবে। তো আপনাদের ফোন নাম্বার অলওয়েজ খোলা রাখবেন, তো এসএমএস এ আপনাদের টিকা নেওয়ার ডেট আপনাদের জানিয়ে দেওয়া হবে। তো আপনারা ফোন নাম্বার খোলা রাখবেন এবং আপনাদের এসএমএস চেক করবেন, যে কোনো সময় সেই এসএমএস টা আপনাদের চলে আসবে এবং সেখানে আপনাদের টিকা নেওয়ার ডেট আপনাদের দেওয়া হবে। আর আপনি রেজিস্ট্রেশন করার সময় যে কেন্দ্রের নাম দিয়েছিলেন তো সেই কেন্দ্রে আপনাদের টিকা নিতে হবে এবং এসএমএস এ আপনাদের সেই টিকা নেওয়ার তারিখ আপনাদের দিয়ে দেওয়া হবে। আর অবশ্যই টিকা নেওয়ার দিন আপনারা এই COVID-19 টিকাদান কার্ড আর ভোটার আইডি কার্ডের ফটোকপি অবশ্যই সাথে নিয়ে যাবেন। সো ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমরা কিভাবে COVID-19 করোনা টিকার ভ্যাকসিন নেওয়ার জন্য রেজিস্ট্রেশন করতে পারি।